বাজে কথা বলছে, এবার হয় নাকি? তোকে চড়িয়ে সে টাকা ফেরত দিয়ে চলে গেল, সবাইকে যা বোঝাবে তাই যেন বুঝবে সবাই। না মানে ওই চোর, হ্যাঁ মেজো বুদি, চোর নিজে এসে টাকাটা ফেরত দিয়ে গেছে। আসলে পাপের ভয় আছে না, তাই না বড় বুদি? অরুণ বারবার আমার দিকে তাকিয়ে কথা বলছে, চোর বলতেও আমাকে বোঝাচ্ছে না তো। তাহলে সরাসরি আমার নামটা বলছে নাই বা কেন? পরম মাম বেশ মানলাম, চোর নিজে এসে জবাকে টাকাটা ফেরত দিয়ে গেছে। তা সব জানা সত্ত্বেও জবা পুলিশে খবর দিল না কেন? চোরের তো শাস্তি পাওয়া উচিত। এখন চোর যদি নিজে এসে ধরা দেয়, টাকাটা ফেরত দিয়ে দেয়, তাকে আর ধরে শাস্তি দিয়ে কি হবে বলো? যাক সেসব কথা, এতগুলো টাকা চলে যাবার পর মনটা খুব অশান্তিতে ছিল, এবার একটু শান্তি পেলাম। বুঝলে লতু, কেউ যদি ভগবানের কাছে মন থেকে কিছু চায়, ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। যাক বাবা, একটা কথা ভেবে খুব ভালো লাগছে, আমার বৌদি ভাই নিজের টাকাতেই মন্দির বানাতে পারবে, কি রে তাই তো? হ্যাঁ ছোটদীপ, আমি জানতাম ঠাকুর নিজের কাজে কোনো বাধা পড়তে দেবেন না। আমার সত্যি এখন মনে হয় জানো, যে ঈশ্বরের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। দেখো ঠিক টাকাটা আমার কাছে উনি ফিরিয়ে দিলেন। যাক, ঘরের টাকা ঘরে ফিরে এসেছে, টাকাগুলো এবার যত্ন করে ঘরে তুলে রাখ। না বড় মা, এই টাকাগুলো যার পাওয়ার কথা আমি তাকে ফিরিয়ে দিতে চাই। এনি দেবে দিদিমণি, আপনার টাকা। আমার টাকা মানে? ও মা, আপনি তো টাকাটা আমাদেরকে দিয়েছিলেন মন্দির বানানোর জন্য, আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিলাম। মন্দিরটা তো আমাদের বাড়ির তাই না, আপনি বাইরের লোক হয়ে কেন শুধু শুধু এত টাকা খরচা করতে যাবেন? নিন ধরুন, আমি যাই গিয়ে সন্ধ্যা আরতির ব্যবস্থা করি, তারপরে তো আবার বিসর্জন দিতে যেতে হবে। জবা, ঠাকুরের বিসর্জনের আগে আমি তোমার বিসর্জন করব। দিদি, এই টাকার কেসটা কি বলো তো? আমি জানি না,